আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক যিনি বিশ্বনিয়ন্তা রুজিদাতা পালনকর্তা রক্ষাকর্তা সেই মহান খোদা তালার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক সর্বশ্রেষ্ঠ পয়গম্বর যিনি মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল সারা বিশ্ব জগতের হেলাল শাহনশাহ জি ওয়াকার মদিনা কা তাজদার মক্কার সরকার হুজুর আহমদ মুক্তার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ রব্ব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহানু ইবাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাদু জারিস দেখাও বাবু এরাকে শরীয় বসাতো বকছে খুব আমার ভাইরা মা বোনেরা আজকে খুতবার পরে পরে আল্লাহর কালাম কোরআনে পাক যাহা হলো 30 পারা 6666 আয়াত ভরা 114 সূরা দিয়ে সাজা 540 রুকুতে ভরা মক্কী ও মাদানী সূরা দিয়ে পবিত্র কোরআনকে গাঁথা যাহা মক্কায় 13 বছর মদিনায় 10 বছর সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামেলে কোরআন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মারফত আমাদের প্রিয় নবীর উপরে অবতীর্ণ হয় ক্লিয়ার হয়ে গেল বাবা সেই কালামে পাক থেকে রব্বুল আলামিন খাল্লাকে কায়না হেলালের জবান থেকে আজকে উচ্চারণ করিয়েছে সেটা হলো আউজুবিল্লাহ হে মিনার শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদিন ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল আজিম এই আয়াতের বাংলা তরজমা হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার নিকটে একটি ধর্ম পছন্দনীয় ধর্ম মনোনীত ধর্ম তার নাম হলো ইসলাম মুখে বলেন তার নাম হলো ইসলাম ইসলাম মানে কি হলো বাবা শান্তি ভাইরা অশান্তি আমরা করি ইসলাম করে না খারাপই আমরা করি ইসলাম খারাপই করে না মুসলমান আজ আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি নবীর আদর্শে আদর্শিত হতে পারেনি এক মাস রোজা রাখলেন এই রোজা তো সংযমের মাস এই মাস শুধরাবার মাস অথচ যে রোজা শেষ হয়ে গেল আর আমরা যেমন ছিলাম তেমনি আবার হয়ে গেলাম আপনি রোজা রেখেছেন রোজা ধরেছেন রোজা আপনাকে ধরেনি আপনি নামাজ পড়েন লোকে আপনাকে নামাজি বলেছে বলে কিন্তু খোদা আপনাকে নামাজি বলে মনে হয় কবুল করেনি দোষ যদি হয় নামাজির দোষ নামাজের কোনো দোষ নাই কি ভাই নামাজের কোনো দোষ নাই নামাজির দোষ এই যে আমার বাবু আগে বয়ান করছিল সুন্দর বয়ান করছিল যে কোরআন পাক বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই আল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে বোরাই থেকে ফাহশা থেকে নোংরামি থেকে খারাপি থেকে সব খারাপ কাজ থেকে নামাজ তোমাকে বিরত রাখবে কিন্তু অনেকে বলছে হেলাল রে আমরা তো ভাই নামাজ পড়ি কিন্তু বিরত থাকতে পারছি না কেন নামাজ পড়ার পরও কেন পরনিন্দা পরচর্চা পরগেল্লা খারাপি কেন আসলে ধ্যান দিয়ে মন দিয়ে আর কান আহকামের সঙ্গে আমার নবীকে হাজির ও নাজির মনে করে আমরা নামাজ আদায় করি না যার জন্য আমাদের পরিবর্তন হচ্ছে না শুধরাচ্ছে না বেরাদার বলবেন কেমন আয়াতের দিকে যাব খালি মা বন্ধুর বসার জন্য ভাইদের বসার জন্য বসে যান তো বাবা আসলে কি হয়েছে জানেন কেন নামাজে কাজ হয় না আমাদের নামাজ হলো এই রকম কি রকম একজন যুবক এখন কিন্তু অনেক যুবকেরা নামাজ পড়ছে বাবা দেখছি অনেক যুবক ছেলেরা নামাজ ধরেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ
এই যুবকদের নামাজে ছেলেদের নামাজে আল্লাহ যেন তার বাপ মাকে পার করে জোরে বলেন আমিন হেলাল দোয়া করবে কতক্ষণ 2 মিনিট 4 মিনিট 1 দিন আর আপনি আপনার পিতা মাতার জন্য দোয়া করবেন হার দিন আমি তো ভাড়াটা লোক আমার দোয়া কি রকম হবে আপনি যখন আপনার পিতা মাতার জন্য জান ভরে প্রাণ ভরে দুই ফোঁটা চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে দোয়া করবেন এই ছেলের চোখের পানিতে বাপের কবরের আজাম মাপ আমি জানি আটলান্টিক মহাসাগরের পানি জাহান্নামের আগুন লিভাতে পারবে না যখন লিভাতে পারবে না জাহান্নাম বলবে আমাকে খেতে দাও আমার ভোগ পূরণ করো ছোট করে বলছি আয়াতের দিকে যাব এক কোটা পানি নিয়ে গিয়ে এক পেয়ালা অল্প পরিমাণ পানি নিয়ে যেই জাহান্নামে ঢালা জাহান্নামের আগুন নিভিয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ এই হেলাল আল্লাহ আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে জাহান্নাম নিভাতে পারবে না এক পেয়ালা পানি দিলে কি করে জাহান্নামের আগুন নিভায় ফেরেশতারা বলবে আল্লাহকে এটা কোথাকার পানি আরব সাগরের পানি এটা কি নীল দরিয়ার পানি এটা কি ফোরাত নদীর পানি হাউজে কাউসারের পানি আবে জমজমের পানি এ কোন পানি ঢাললেন যে এতটুকু পানি ঢালাতে জাহান্নামের আগুন নিভিয়ে গেল আল্লাহ বলবে ফেরেশতারা রে আমার এই বান্দা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে এক মাস রোজা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমাকে দেখেনি আমার জান্নাত দেখেনি জাহান্নাম দেখেনি অথচ আমার জাহান্নামের ডরে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরিয়েছিল আমি ফেরেশতার মাধ্যমে ওই পানিগুলো নিয়ে এসে জমা করে রেখেছি আর ওই দুঃখের সাথে চোখের পানিগুলা যখনই তার ওই জাহান্নামে ঢেলে দিলাম আটলান্টিক মহাসাগরের পানি নীল দরিয়ার পানি ফোরাতের পানি সমস্ত পানি বেকার হয়ে গেল আর ওই নামাজির চোখের একটু পানিতে জাহান্নামের আগুন নিভিয়ে গেল সুবহানাল্লাহ বেরাদার তাই দোয়া করবেন চোখের পানি ফেলিয়ে যদি চোখের পানি না বার হয় একটু কান্নার মতো ভান করবেন আল্লাহ বুঝে নেবে আমাদের দিলে জং পড়ে গেছে চোখে পানি নেই দিলে ব্যথা নেই অন্যর প্রেম ভালোবাসা আমাদের দিলে নেই একটা ভাই আর একটা ভাইকে ভালোবাসতে জানি না এই হয়ে গেছে আমাদের দোষ ছেলেরা বাবা মায়ের সেবা করে না ছেলেরা বাপ মাকে ভালোবাসে না মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে না ইসলামকে ভালোবাসে না নামাজ পড়ে নামাজের মতো করে পড়ে না এই জন্য একটা যুবক ছেলে রাস্তা দিয়ে চলাফেরা করে বাবা ওই ছেলেটার ওয়াজ করাতে মনে পড়ে গেল তাই দুইটা কথা বলে শিখার কথা জ্ঞানের কথা আয়াত প্রসঙ্গে একটা ওয়াজ করব আমি জীবনী বক্তা আপনারা জানেন একটা যদি ওয়াজ ধরি তো টাইম পাস হয়ে যাবে না তিন চার ঘন্টা আলোচনা করব না বাবা ও বাবারা ভাইরা মা বোনেরা দোস্তরা ওই যুবকটা কিন্তু বাবার নামাজ নাই রোজা নাই দিন ধর্ম কিছু নাই শুধু গ্রামে গ্রামে টহল দিয়ে বেড়াই গ্রামে গ্রামে ঘুরে বেড়াই একদিন ওই গ্রামের এক তাহাজুদ গুজার লোক আর ওই তাহাজুদ গুজার লোকের একটা সুন্দরী বিবি আছে বাড়িতে তা এই যুবক ছেলেটা ওই যুবক ছেলেটা ওই বৌমা ওই নামাজি আল্লাহর প্রিয় বান্দা তার বিবির উপরে নজর পড়েছে মনে কিছু করবেন না ওর উপরে নজর পড়েছে কারণ ও তো নামাজ পড়ে না নামাজ পড়লে না কে বাঁচাবে পড়ে না তো তো এই যুবকটা একদিন দুদিন চার দিন এই করতে করতে একদিন হঠাৎ করে বাবা আমার মা বোনেরা ওই তাহাজ্জুদ গোজার
আল্লাহর বান্দার বিবি সাহেবাকে ডাকভোকার বলে দিল কি বলল যে রে নামাজির বিবে কান করে শুন তোর সবে যতই আল্লাহ বালা হোক যতই মসজিদ ঘাটা হোক মাদ্রাসা ঘাটা হোক আমি কিন্তু মনে প্রাণে তোকে ভালোবেসে ফেলেছি নাউজুবিল্লাহ মেটা চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসলো আল্লাহ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আমার স্বামী পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ে আমার আমাকে তুই বাছা বাছা পানি দুনিয়াতে আর কাউকে পেলি না মেয়েটা মুখমুড়া দিয়ে চলে গেল আবার একদিন এলে আবার বলল আবার বলে বলছে ওই মেয়েটা কি কুকাজের বাবা দাওয়াত দিল খারাপ কাজে প্রস্তাব দিল যে আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি বাবা গো মেয়েটা বসে বসে বাড়িতে কাঁদতেছে স্বামী নামাজ পড়ে বাড়ি আসলো বিবিকে জিজ্ঞেস করে কি হয়েছে কাঁদ কেন বলে স্বামীকে লজ্জার কথা কি বলবো আপনি ছাড়া কে বা আমার আছে তিন কথার বাঁধনে আপনাকে স্বামী বলে কবল করে নিয়েছি বান্ধবীকে ছেড়ে দিয়েছি বন্ধুরাকে ছেড়ে দিয়েছি বাবা ছেড়েছি মা ছেড়েছি দেশ ছেড়েছি গণ ছেড়েছি তিন কথার বাঁধনে বেদি আপনাকে স্বামী বলে কবল করেছে আমার জীবন জীবন আপনাকে আমি সঁপে দিয়েছি আল্লাহর কাছে দোয়া করে স্বামী গো আমি যেন এখানে এবং ওখানে কারা হাসরে আপনার সেবা করতে পাই সুবহানাল্লাহ এটাই হলো মনের আশা কিন্তু কাঁদো কেন বলে স্বামী লজ্জার কথা না বললে আর হইল না এই গ্রামের এক যুবক ওই লাফাঙ্গা টহল দিয়ে বেড়াই আমাকে কুকাজের জন্য দাওয়াত দিচ্ছে বারবার করে আহ্বান করছে বুঝতে অসুবিধা হলো হলো না মা বোনের আছে ইশারাই বলছি খারাপ কাজের জন্য আমাকে বারবার আহ্বান করে আমরা হলে কি করতাম আরে আমার বিবি কি এত বড় কথা রাতারাতি তার বাড়ি ঘর ভেঙে চুরমার করে তাকে মার্ডার করে দিতাম আমার বিবি কি এত বড় কথা বলবি এটা আমি বরদাস্ত করতে পারবো না কিন্তু বাবা নামাজ এমন একটা জিনিস শুনলেন বাবা নামাজি কারো বাড়ি ভাঙে না কারো লুটে না কাউকে খারাপ ভাষা বলে না আমার নবী আদর্শ কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম লাগাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়া আতন হাসানা নিশ্চয় আমার নবীর আদর্শই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ সুবহানাল্লাহ স্বামী বলল বিবির কাঁদে লাভ নাই কি করব আপনি যুবকটাকে কিছু বলবেন না গ্রামের সর্দার মোড়লকে ডাকবেন না একটা বিচার সালিশ ডাকবেন না আপনি কিসের বেটা ছেলে গো কিসের পুরুষ গো কেমন আপনি আমার স্বামী গো আমি বা আপনার মহব্বতের বিবি কেন হইলাম গো কেন একটা কড়া কথা বলেন না ওকে শাসন করেন না আপনি কিছুই বলেন না তার মানে কি বিবিকে বলল বিবি রে আল্লাহর বিছারের মতো বিছার নাই রে বিবি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় বিবি সাহেবা আমার নামাজে টাইম হচ্ছে আমি চলে যাব আমার কি করবেন করে তারপরে নামাজ পড়তে যান কিছু বলে যা স্বামী বললো শোন ছেলেটা আবার আসবে বলে আসবে ওনাকে নেশা লেগে গেছে আমাকে দেখে পাগলা হয়ে গেছে আসতেই পারে তো স্বামী বলল এবার যদি ও আসে তোকে একটা কথা বলিস কি বললো ভাই তোর মনের আশা মিটিয়ে দেবো নাউজুবিল্লাহ তোর মনের স্বাদ মিটিয়ে দেবো একটা কাজ করতে হবে কি কাজ বলল চল্লিশ দিন ধরে আজ থেকে চল্লিশ দিন ধরে
খোদার ঘর মসজিদে তোকে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে যাদের 41 দিন হয়ে যাবে চলে আসবি তোর মনের আশা মিটিয়ে দেব রে হ্যাঁ তোর মনের স্বাদ মিটিয়ে দেব রে বিবি শুনে অবাক ই কি বলে রে আজ এগো স্বামী যদি 40 দিন নামাজ পড়ার পর 41 এর দিন চলে আসে তা কি হবে ইজ্জত থাকবে আর নামাজও যা কামে লাগবে স্বামী বলল তোকে চিন্তা করতে হবে না মানে যে যেমন সে তেমন ভাবে চোর চোরের মতো ভাবে শুনেছেন তো পুকুরের পাড়ে এই পাড়ে একজন গোসল করছে ওই পাড়ে একজন এই লোকটা তাহাজ্জুদ পড়ার ওই লোকটা চুরি করে বেড়ায় এই তাহাজ্জুদ পড়ার লোকটা মনে করছে যে আমি মনে করতাম যে এই গ্রামে আমি একলাই তাহাজ্জুদের নামাজ পড়ি আর কেউ পড়ে না ওই পারে গোসল করছে এই লোকটাও মনে হয় তাহাজ্জুদ পড়ে আর ওই পারের চোরটা ভাবছে যে এই দেশে চোর ভাবছে যে আমি একলাই ছিল কিন্তু না আর একটা চোর আছে ওই যে গা ধুইছে গোসল করছে চোরের ধারণা চোরের মতো নামাজি ধারণা নামাজির মতো তো বলল স্বামী গো 41 দিনের দিন যখন চলে আসবে তখন এই মুখ আর দেখাবো কি করে খোদার কাছে দোয়া করব কি করে স্বামী বলল নামাজ যদি নামাজের মতো করে পড়ে আর আল্লাহকে যদি নামাজি বলে কবুল করে লয় আল্লাহর ওলি হয়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ আর তোর কাছে আসবেই না যদি চলে আসে আরে যদি কথা বাদ দে চলে গেল ওই লাভাঙ্গা ছেলেটা আবার এসেছে কি খবর কাছে আয় যুবকটার মনের আশা যে আজ মনে হয় আমার জন্য ও পাগল হয়ে গেছে না হলে এত কাছাকাছি ডাকবে কেন গেল কি হয়েছে বলো বলে ভাই তোর ইশারা আমি বুঝতে পারি তোর মনের কথা আমি বুঝতে পারি তুই আমাকে মনে প্রাণে খুব ভালোবাসিস না বলে একবারে জানের জান হ্যাঁ খুব ভালোবাসি ঠিক আছে তোর মনের আশা মিটিয়ে দেবে একটা কাজ করতে পারবি বলল কি কাজ বলল তোকে জামাতের সঙ্গে 40 দিন নামাজ আদায় করতে হবে 41 দিন তুই চলে আসবি পারবি ছেলেটা বলল এটা তো আমার বাঁ হাতের খেল হ্যাঁ 40 বছর তো আর লাই 40টা দিন নামাজ পড়ে তোমার মতো সুন্দরীকে পাবো এটা কোনো ব্যাপার হইল এ তো বাহাতের খেল আমার তবে দু কথা হবে না তো অদা খেলাফ হবে না তো 41 দিনের দিন ঘুরে যাব না তো বলে কোনো ব্যাপার নেই ঠিক আছে তাহলে আজকে তারিখটা লিখে রেখে দাও আজ থেকে চালু হলো কি চালু হলো নামাজ আদায় করতে শুরু করলো বাবা মেয়েটা নামাজ পড়ে স্বামীও নামাজ পড়ে আর ওই যুবকটা মেয়েটাকে পাওয়ার জন্য নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য নয় মেয়েটাকে পাওয়ার জন্য এবার নামাজ পড়তে গেছে একদিন দুদিন করে বাবা 40 দিন ধরে নামাজ আদায় হয়ে গেল মেয়েটা কাঁদে আল্লাহ তো 41 দিন কি যে হবে কি বা না আমার স্বামীর মতো নামাজি কি সে হইতে পারবে যদি চলে আসতে কি হবে 41 দিন চলে আসলো মেয়েটা কান্না করে ছেলেটা আজকে চলে আসবে তো আমার ইজ্জত থাকবে না কিন্তু বাবা ছেলেটা নামাজ পড়ে বাড়ির আগা দিয়ে চলে যাচ্ছে মেয়েটা বলে ভাই কি খবর আজ 41 দিন তুমি কি ভুলে গেছ দুই ফোঁটা চোখের পানি ফেরাইয়া বলল বহিন রে আমি যা তোর দিকে তাকিয়েছি আমি যা করেছ আর নাই করেছে আমি আ তোকে খারাপ কাজের জন্য আহ্বান করব না আর আমি বলবো না আমি 40 দিন নামাজ পড়েছি আল্লাহ রব্বুল আলামিনকে পেয়ে গেছি আমি 40 দিন জামাতের সঙ্গে নামাজ পড়ি তোর থেকে ভালো জিনিস পেয়ে গেছে আর তোর দিকে তাকাতে মন চাহে
না আল্লাহ তাকে অলি বানিয়ে দিয়েছে আমা আল্লাহ তাআলা ইরশাদ করে আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে ওগো অলি দের ডর নাই দোনো জাহানে দোনো জাহানে আর জোরে বলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমা আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে ওলে দের ডর নাই দোনো জাহানে দোনো জাহানে আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে তাশরি আনিলেন যক এ ভারতের গলে ভারতের গলে ওয়াজানা ভারতের লো ওয়াজানা ভারতের লো জানে না কোনটা পথ যে সোজা আরে সোজা পথ দেখা এলো আমার আজমের খাজা জোরে সুবহানাল্লাহ আজ মেরে খাজা আজ মেরে খাজা এই ভারতের মাঠে আলো হলো এই ভারতের মাঠে রওশন হলো আমার খাজার আগ মনে ওলে দে ডর নাই দোনো জাহানে দোনো জাহানে আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে ওলে দের ভয় নাই দোনো জাহানে দোনো জাহানে এই বাবা আমার ভাইরা মা বোনেরা দেখুন আল্লাহকে যারা ভয় করে তাদের দুনিয়াতে কোনো ভয় না আখেরাতেও ভয় না আল্লাহ কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইল্লা আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন সাদাকাল্লাহুল আজিম আল্লাহর ওলি যারা হয়ে যায় বাবারা তারা তাদের কোনো ভয় থাকে না চিন্তা থাকে না বাবা গো তুমি আমার আলা হযরত আজমর বারকাত আকায় নিয়াবা মুজাদ্দিদ দিন ওয়া মিল্লা মুফতি আহমদ রাজা খা ফাজল বেরেলি আলে রাহমা হাজার অধিক যিনি কিতাব লিখেছে সে আলা হযরত বলল পাঁচ পাঁচগানা নামাজ যারা জামাতের সঙ্গে পড়বে তারাই হলো আল্লাহর ওলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এই যুবকের মন পাল্টে গেল কিসে নামাজে কোরআন কখনো ঝোটা হবে ওই যে ছেলে পড়ছিল বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা সলাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে খারাপি থেকে রক্ষা করবে দেখেন এত বড় পাপাচার থেকে জেনার কাজ থেকে নোংরা কাজ থেকে ওকে আল্লাহ বাঁচিয়েছে বেরাদারান ইসলাম এ নামাজ ধরেছে বলে জামাতের সঙ্গে নামাজ পড়েছে বলে আল্লাহ পাক তাকে নামাজি বলে কবুল করে নিয়েছে বলে আর একটা নামাজির কথা বলে দি তার এই নামাজ কেমন দেখলেন এমন করে নামাজ পড়ে আল্লাহর ওলি হয়ে গেল আল্লাহকে পেয়ে গেল রাসূলকে রাজি করে নিল দিন ইসলামকে জানতে পারল কোরআন বলে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ধর্মকে জেনে গেল বুঝে গেল আর বাবা আমাদের কেন হয় না কি করে আমাদের হবে আমাদের কেন হয় না রে মুসলমানেরা আমার মায়েরা বাড়িতে বিবি নামাজ পড়ে স্বামী পড়ে না স্বামী পড়ে বিবি পড়ে না হালাল রুজি খেতে পারে না হারাম কাজে লিপ্ত রয়েছি এই জন্য আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল হয় না এই রকমই আরেকজন ব্যক্তি একটা ওয়াজ হয়ে গেল এ নামাজ কাকে বলে বুঝে গেলেন আজকে নামাজের হার খুব কম আরেকটা এরকম ঘটনা আছে যেটা ফকির গ্রামে গ্রামে হিক করে বেড়ায়
তো ভিক্ষা করতে যেতে 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 সর্দারের লাছে উঠে দেখছে যে প্রায় 100 মত গরু বাঁধা আছে তো ফকিরটা বলে একটা গরু যদি পেতাম তা দু মাস বসে খেতাম তো দেখি একবার মুখ খুলে ফকিরের মুখ সর্দার সাহেব কে ও সর্দার সাহেব বেরিয়ে আসলো কে বাবা বলে আমি একটা ফকির ভিক্ষা চাইছো বললে হ্যাঁ ফকির শিক্ষিত মানুষ সর্দার শিক্ষিত মানুষ কোরআন জানা মানুষ চিন্তা করো কোরআন পাক আল্লাহ বলেছে অম্মা শায়লা ফালা তানহার চাহানে বালাকে যেন ঝিড়কানি মারিও না চাহানে বালাকে যেন খারাপ কথা বলো না রাগ দেখায় না ঠান্ডা মেজাজে তাকে কিছু দিয়ে বিদায় করো তাই বলে যদি করে বাড়ি ঘর চাহে তো দিয়ে দিব যদি বলে আবার সুন্দর বাড়ি খান দিয়ে দেন দেওয়া যাবে যাবে না তো বাবা ফকির বাবা কি বলছো বলে যে আমরা তো দেখছি যে প্রায় 100 খানি গরু বাঁধা আছে তো একটা গরু আমাকে দেন না আমি এই গরুটা নিয়ে গিয়ে তার সেবা করে বড় করে বিক্রি করলে 10-20 হাজার টাকা পাবো আর কত দেশে দেশে ভিক করে বেড়াবো তো একটা গরু গলা দেন আচ্ছা বলেন তো একটা গরু দেওয়া যায় 20 হাজার টাকা দামের গরু বললো যে একটা গরুই তো নিবি এত কিছু নিবি না বলে না একটাই দিব ঠিক আছে একটাই গরু নিবি এত গরু আছে একটা নিবি নিবি শুন একটা কাজ করতে পারবি একটা গরু তোকে দিয়ে দেবো তুই ছোট লে বড় লে লাল লে কালো লে ধল লে যেমন সেটা লে একটা কাজ করতে হবে তোকে বলেন কি কাজ তো বলে তোকে 40 দিন নামাজ পড়তে হবে নামাজই নামাজের কথাই একদিনে যেন কাজ আনা হয় 40 দিন জামাতের সঙ্গে তোকে 5 অক্ত নামাজ পড়তে হবে পারবি একটা গরু নিয়ে চলে যাবি তো ওইরকমই ফকির বললো যে এটা তো আমার মা হাতের খেল 40 দিন নামাজ পড়ে যদি এটা 20 হাজার টাকা দামের গরু পায় তা কোনো ব্যাপার হইল আবার দুইটা দিন আমি 80 দিন পড়ে দেবো বলবে কি বলবে না তো বললো ঠিক আছে তাহলে যাইতে চালু কর 40 দিন বেচারা গরু লিবার লেগে নামাজ পড়ছে কিন্তু আল্লাহকে পাওয়ার লেগে মনে রাখবেন গরু গরু করি বলে নামাজ পড়েছে 40 দিন নামাজ পড়ছে তো সর্দারের বিবি বলছে হ্যাঁ গো তুমি আর কিছু একটা ছাগল গালা দিতে একটা মুরগি গালা দিতে গরু দিতে চাইলে যদি চলে আসে সর্দার বলছে পাগলি কোথাকার ও যদি নামাজ ঠিক মতন পড়ে তো গরু নিতে আসবেই না নামাজ যদি ভালো করে পড়ে তো গরু নিতে আসবেই না সর্দারনি বলছে তাই জানে হয় 40 দিন বেচারা একবারে নামাজ পড়ে দিন কাটিয়ে চলে আসলো সর্দার সাহেব কে ভুলে গেছেন আমি সেই ফকির ওই যে 40 দিন আগে বলেছিলেন যে 40 দিন নামাজ পড়বি একটা গরু দিয়ে দেব আচ্ছা নামাজ পড়েছিস বলে হ্যাঁ মনে হয় ভালো করে পড়িসনি মাঝে মাঝে গাব্বা মেরেছিস বলে আমি যদি মিথ্যা বলি তো ইমাম তো মিথ্যা বলবে না বলেন ইমামকে সবার আগে যায় পিছে বাড়াই একদিন নামাজ কাজা নাই 40 দিন পর্যন্ত লাগাতার 5 অক্ত নামাজ পড়েছি গরু আপনাকে লাগবেই আজ এই চুপ রে ওখানে যা তো দাদার কাছে যা তো 40 দিন নামাজ পড়েছে খাটনি করে গরুর আশাতে সর্দারকে বলছে এটা দেন গরু সর্দার রাগ করে বলল যে যা তুই নামাজ ভালো করে পড়িসনি গরু তোকে দিব না যা যা পারিস করগা এছাড়া তো কিছু করার নেই যা তোকে গরু দিব না যা পারিস তাই কর নামাজি সর্দারের লাশে থেকে নামাজ পড়ে একে বুড়ে আঙ্গল দেখাচ্ছে কি বলছে জানেন জানতো রে সর্দার তোকে আগে থেকেই চিনি তুই যে আমাকে ভোগা দিয়া নামাজ পড়েছিস সেটা আমি জানি 40 দিন নামাজ পড়েছি ঠিকই তোকে জানতে দিনি তোর বাড়ি আলী কো জানতে দিনি ইমাম কো জানতে দিনি কাউকে জানতে দিনি কি জানতে দিসনি তো বলে 40 দিন নামাজ পড়েছি লোকে দেখেছি কসম খোদার একদিনে ওযু করিনি
কি বলছে যে 40 দিন নামাজ পড়েছি ঠিকই কিন্তু একদিন ওযু করিনি সরদার বলে দেখলি কেমন নামাজ পড়া পড়েছে আমি তোকে বললাম না যে নামাজ যদি নামাজের মতো পড়ে তাহলে গরলিতে আসবেই না তো ওযুই তো করেনি তো নামাজ কি করে হবে আর কেন গরুছে হবে না মাওলানা ওয়াজ করছিল যে আমাদের কেন পরিবর্তন হয় না বাবা আগেটা কেমন শুনলেন আল্লাহর ওলি হয়ে গেল আর এর নিয়াটা এরকমই ছিল কিন্তু বাবা ওযু করে নামাজ পড়ে নাই এখনো বহু নামাজি আছে নামাজ পড়ে লোকে নামাজি বলে টুপি দাঁড়িয়ে ঠিক রেখেছে সেজদা করতে জানে না সেজদায় গিয়া বাবা সেজদাতে পড়ে নাকটাকে ছেড়ে নিল নাক আর ঠেকল না তো সেজদা হলো না কপাল দুইটাই যদি ঠেকা না থাকে তো নামাজ হলো একজনকে বলছে এইভাবে নামাজ বললে হবে তো বলছে গোটা বংশই তো আমাদের এমনি করে লাখ চাড়া পড়ে বলে লাখ চাড়া জান্নাতে যাবে না তো নামাজই তো হলো না বাবা গো আসলে আরকান আহকামের সঙ্গে আমরা নামাজ আদায় করি না এই জন্য আমাকে লোকে নামাজি বলে পাড়ার মানুষেরা নামাজি বলে ডাকে কিন্তু আল্লাহ তোকে নামাজি বলে কবল করে না দাও না দয়ার মোহরে দাও না দোটা ডানা আমি ও রেয়া যাব মাকা মদিনা জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাও না দয়ার মোহরে দাও না দোটা ডানা আমি ওড়ে যাব সোনার মধ্যে না সোনার মধ্যে রহমা আমি কি রে তোর দয়া না তোর নামে করতে দোয়া যাবে ওরে হলাম ছাই খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দাও না আমি ওড়ে যাব সোনার মধ্যে না ওই মাকা মধ্যে কিন্তু এই নবীর প্রতি আমাদের প্রেম ভালোবাসা কেমন আছে প্রেম ভালোবাসা নিয়ে যদি নামাজ পড়েন বাস আপনার বেড়া পার হয়ে যাবে আরে নামাজ তোমাকে রক্ষা করে নেবে আর যার জন্য নামাজ আদায় করো ওই আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করে নেবে কথায় কথা বেড়ে গেল বক্তার মুখ একটা ধরলে আরেকটা সামনে চলে আসে বাবা নামাজি কাকে বলে অনেক ভাই জানেন আমার বাপ জানেন আমার আব্বা জানেন আমার বন্ধুরা আমার মা খালা বোনেরা অনেকে নামাজ পড়ে আর অনেক ভাইরা ফজরের নামাজ পড়ে এক কাপ চা খায় খায় কি খায় না ও বাবা অনেকে আছে খায় একজন বৃদ্ধ মানো নামাজি মানো নামাজ রক্ষা করে কি করে না কথায় কথাটা ভিড়ে গেল বলেই ফেলি বাবা গো কবে মরব কবে হ্যাঁ বাঁচবো জানি না বাবারা নামাজ অন্তে নামাজ পড়ে একটু একটা ঘোড়ায় চড়ে এক তো সাইকেল মোটর সাইকেল অনেক কিছু হয়েছে বেচারা বললো যাই নামাজ হয়ে গেছে একটু বাজার থেকে বাজার করে নিয়ে আসে একটু কিছু নাস্তা পানীয় করা হবে আর বহুবিধ বাজারটাও করা হবে নামাজ পরে ঘোড়ায় চড়ে চলে যাচ্ছে বাজারের দিকে দেখেন বাবা নামাজ কাকে বলে আমার মা খালার রে নামাজ কত বড় জিনিস মা যে নামাজ বাড়িতে এখনো গেল না এখনো নামাজি হতে পারলাম না ওই লোকটা নামাজ পড়ে টাট্ট ঘোড়াতে চড়ি বাবা বাজারের দিকে রওনা দিয়েছে কয়টা একটা লোক যুবক বলল ও চাচা কোথায় যাবেন বলে বেটা নামাজ পড়লাম একটু যাই বাজার থেকে ঘুরে আসি নবী বলে যে সব থেকে উত্তম জায়গা তার নাম মসজিদ আর সব থেকে খারাপ কা ওইটা জায়গা হলো সব থেকে খারাপ জায়গা তার নাম হলো বাজার কিন্তু বাজার করতে তো হবে বাবা বাজার করে চলে আসো বাবারা ওই লোকটা বললে একটু বাজারের দিকে যাব রে বাবা এই জন্য রওনা দিয়েছি লোকটা বলল যুবকটা বলে চাচা আমি আপনার পেটের ছেলের মতো গো আপনার পোতার মতো গো এটা কথা বলবো চাচা বলল কি বলে এটা দিয়ে বাজার যাচ্ছেন কেন তা কোনটা দিয়ে যাব বাবা আপনাদের মজ্জবর এটা দিয়ে গেলে যাওয়া যাবে এটা দিয়ে গেলে যাওয়া যাবে বুঝার লেগে বলছি এটা শর্টকাটে হবে বলল এটা দিয়ে কেন যাচ্ছে এটা দিয়ে না গিয়ে এটা দিয়ে যান তাহলে আপনার দুইটা কাজ হবে
বুড়া মানুষ বলল নামাজি মানুষের দেলে পাক নাই রে বাবা কোনো ভেজাল নাই ও যুবক রে দুইটা কাজ কি হবে বলে এক নম্বর কাজ হবে ওই রাস্তা দিয়ে যেতে যেতে আমি দেখেছি নিজের চোখে দেখা কাঁচা ঘাস আছে ওখানে একটু পাঁচ মিনিট দাঁড়ায়া আপনার ঘোড়াটাকে তরুতাজা কাঁচা ঘাসগুলা দুটা খাইয়া নেওয়া হবে যারা গরু ছাগল পোষেন খাইয়া পেট ভরে না গরু চড়াইতে চড়াইতে রাত লেগে যেতে খেয়ালি নাই ছোট চড়া লেখাখানি হ্যাঁ না ও বাবারা ঘোড়াওয়ালা বলল আর কি লাভ আছে বাবা এ রাস্তা দিয়ে গেলে ঘোড়াটা দুটা ঘাস খেতে পাবে বাবা জানোয়ার ভালো কথা আর একটা লাভ কি হবে বলে এদিক দিয়ে যদি তিন কিলোমিটার হয় এটা দিয়ে গেলে এক কিলোমিটার হবে তাড়াতাড়ি বাজারে পৌঁছে যাবে ঠিক আছে যদি তাই হয় তাহলে এটা দিয়ে যাব দুটাই লাভ হবে ঘোড়া তো খেতে পাবে আর রাস্তাও কম হবে হ্যাঁ রে বাবা এটা দিয়ে রাস্তা চিনি না আরে আমি তো সাথে আছে চিনিয়ে দেবো চলেন চলে যায় এবার চলে যাওয়ার পর একটু দৌড়ে যাওয়ার পরে এক কিলোমিটার দৌড়ের কথা বাবারা হাফ কিলোমিটার গেল আর যেমন হাফ কিলোমিটার যাওয়া তারপরে দেখছে কোথায় ঘোড়ার ঘাট আর কোথায় বা রাস্তা ঘাট আর কোথায় বা বাজার হাট দেখছেন বাবা সামনে রাস্তা খতম হয়ে গেল রাস্তা শেষ হয়ে গেল শুধু রাস্তা শেষ হলো না রাস্তা তো শেষ হলো বটে একটু দূরে তাকিয়ে দেখছে শুধু মানুষের কাটা মাথা মানুষকে জবাই করেছে একদিকে মাথা একদিকে দেহ ধরখানা পড়ে কত মানুষকে মার্ডার করেছে জানি না ওইখানে দেহ পড়ে ওইখানে মাথা পড়ে আর মানুষের রক্ত জানে গর্ত ভরে ঘোড়াওয়ালা বলল বাবা তুই আমি ছেলের মতো আমি তোর বাবার মতো এটা কি করলি রে বাবা তুই যে বলে তাড়াতাড়ি রাস্তা এটা দিয়ে যাওয়া যাবে আর বললি এখানে কাঁচা ঘাস পাওয়া যাবে যুবক বলে আর কোনো কথা নাই পকেটে বাজার করা যে টাকাগুলো আছি তাড়াতাড়ি করে বার কর আর ঘোড়া দাও টাকা দাও যা কিছু আছে সব বার করো কেন রে বাবা বলে জানেন না এটাই হলো আমার ব্যবসা এটাই হলো পেশা এটাই হলো আমার নেশা এটাই হলো আমার কাম আমি লোককে মিঠে মিঠে কথা বলে এটা রাস্তা দিয়ে নিয়ে আসার পরে ওই দেখেন মার্ডার করে ওইখানে মাথা গোলা ফেলি ওইখানে ধড় গোলা ফেলি আর তার কাছে যা তা টাকা পয়সা থাকে আমি সব লুটে নিয়েছেন তাই করে আচ্ছা তাই তো বলি এত মানুষের কাটা মাথা কেন তা বাবা আমাকে তাই করবি নাকি বলে তা তাই করবো তা কিসে লেগে এনেছো তুমি আমার তা হই হয় না বিহাই হও কে তুমি আমার ওইটা করার লাগিতে এনেছে বুড়া হওয়ার ছেলে হও আমার কাছে কোনো খাতির না এবার টাকা পয়সা গোলা কেড়ে নিয়েছে আর এবার তাকে টাকা পয়সা গোলা কেড়ে নেওয়ার পর বলে বাবা যাক টাকা পয়সা গুলো নিয়েলে আমাকে ছেড়ে দে আমি বাড়ি যাই কি বলল টাকা পয়সা নিয়ে এলো আর আপনাকে ছেড়ে দেব আর আপনি যে বাজারে গায়ে দেন গা আর গোটা ব্যবসা আমার বন্ধ হয়ে যায় কাল থেকে হ্যাঁ এখন পর্যন্ত কেহ টের পানি থানাও জানতে পারেনি কেউ জানতে পারেনি এবার তোমাকে ছেড়বো তুমি গিয়ে কাউকে বলবে তখন আমার এ কাজ বন্ধ হয়ে যাবে তার মানে তুই আমাকেও মার্ডার করবি ছাড়বি না বলে একদম গ্যারেন্টি নামাজ কাকে বলে দেখেন উনি বললাম ফাঁসিতে চড়াবার আগে শুলিতে চড়াবার আগে একবার জিজ্ঞাসা করে মনের শেষ ইচ্ছাটা তোমার কি আছে একবার বলো ওই ইচ্ছা তোমার পূর্ণ হওয়ার পরে তোমাকে ফাঁসি দেওয়া হবে বাবারা মা বোনেরা ওই লোকটা বলল ঠিক আছে বাবা শোনো কি বলল বাবা আমাকে মার্ডার করবি টাকা পয়সা নেবে ঘোড়া নিবি আমার জান্ডা নিবি আমার দেহখানা আলাদা করবি আমার মুন্ডুটা কেটে নিবি লি আমার মনের আশা একটু পূর্ণ করতে দে বলো কি কথা কি কাজ বলো বলে কিছু নাই খাবো না লিব না আমি যাব না কোথায় যাব না এইখানে দাঁড়ায়া কাবার দিকে মুখ করে আমার নবীকে হাজর নাজের মনে করে আল্লাহকে এক জেনে আমাকে দুই রাকাত নামাজ পড়তে দে দু রাকাত নামাজ পড়ব শুধু শুধু টাইম লস করছেন কেন
এ আপনার মত এই লোকগুলা যারা মরে আছে মার্ডার করেছে এরা বলেছিল তোরা কাতে নামাজ পড়তে দিয়েছোন কাজ হয়নি নামাজ পড়ার পর মার্ডার করেছে তোমাকে করব বলে বাবা রে সবার সাথে সবার তুলনা করিস না আমাকে মার্ডার করবে জবাই করবে যা পারবে করবি আমার কথাটা মেনে যা আমাকে তোরা কাতে নামাজ পড়তে দি ও বাবা গো আমার খাদুরে জান্নাতের নূরে নজর এ মাব হোসেন কারব বালাতে এই কথাটাই বলেছিল রে বাবা সীমার বুকের উপর চেপে ছোরা চালাবে বলেছিল সীমা রে তুই আমার তোর সম্পর্কের খালাতো ভাই আমি তোর কাছে পানি চাইবো না খেতে চাইবো না আমি যেতে চাইবো না আমার একটাই খালে আরো আমাকে দুই রাকাত নামাজ পড়তে দে দুই রাকাত নামাজ পড়তে দে এই জন্য আমার বাবার নামাজ কাজা নাই আমার মা ফাতেমার নামাজ কাজা নাই আমার ভাই ইমাম হাসানের নামাজ কাজা নাই আমার খালার হে নামাজ কাজা নাই আমারও জীবনে কোনোদিন নামাজ কাজা নাই সীমারে একবার নাই দুবার নাই আমি পায়ে হেঁটে পঁচিশ বার হজ করেছি আমি পায়ে হেঁটে চার সময়ের রাস্তা তিনশো ছাব্বিশ কিলোমিটার রাস্তা আমি পায়ে হেঁটে পঁচিশ বার হজ করেছে হাজির সাহেবের নামাজ কাজা করাইয়া দিস না আমাদের সাদা দিনে কালি লাগাস না আমি হুসে আমি দোরা কাতে নামাজ পড়তে চাই আপনাকে যদি বলি ভাই নামাজ পড়তে চাই আমি মসজিদে ফ্যান চালিয়ে দিহা মোজাই কর মার্বেল কর মসজিদে আরাম করে নামাজ পড়বো আর আমার হোসাই নামাজ আদা করতে হে না মাসুদকে সায়ামে না দেবারুকে সায়ামে আরে হোসাই তো নামাজ আদা করতে হে তালবারুকে সায়ামে জোরে কর সুবহানাল্লাহ বাবারা বাইশ হাজার তালবারে তলে তিনি দুই রেখাতে নামাজ পড়েছিল এই লোকটা বুড়া মানুষটা ঘোড়া বালাটা এ নামাজিটা মনে করলো হা আমি কিছু চাইব না আমার হোসেন দু রেখাতে নামাজ পড়েছিল নামাজ পড়তে পড়তে শহীদ হয়ে গেছিল কিয়ামতের ভোর পর্যন্ত নামাজের খাতায় তার নামটা উঠে যাবে আজকে জালসা শুনতে এসেছে শুনবেন বাবা এ জালসা শুনে গিয়ে ঘুমাবে গোটা রাত্রি জালসার মঞ্চে বসে আছে জালসা শোনার নেকি আপনি পাবে কোরআন শরীফ তেলাবাত করতে করতে ঘুম আসছে না রাতের বেলায় ও মা বেটিরা খালারা ঘুম আসছে না রাতের বেলাতে সরাই আসেন আউজুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে সূরা ইয়াসিন সূরা রহমান আপনার যেটা জানা আছে কুল হু আল্লাহ যেটা জানা আছে এই সূরা পড়তে 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 যখন আপনি ঘুমিয়ে যাবে তো মনে করবে ওই ঘুমিয়ে যাবে ওই ঘুমটাও যেন কোরআন পড়ার মতো নাকি আমল নবায় উড়তে থাকবে জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মুসলমানেরা এই জালসায় যারা এসেছে কত বড় ভাগ্যবান কত বড় ঈমানদার কত বড় নবীর আশেকান বাবারা সবাই হয়তো পৌঁছাতে পারলো না ভাবছে হেলাল তো কালার যাচ্ছে না কালকে যাব বাবা রে কাল যে কার কবে হবে এই কথা বলার শক্তি নাই আছে কাল কার হবে আর কার হবে না রাত্রে ঘুমাবের ভোরে আর উঠতে পারবেন না আর আপনার কাল হবে না চলে যেতে হবে এই ভবলে লীলা সঙ্গ দিয়া সুবহানাল্লাহ তো লোকটা চিন্তা করলো যে আমি আমার হোসাইনের সুন্নাতটা পালন করেলি আমি দোরাকাত নামাজ পড়েলি এ বাবা বলবে হেলাল রে আমার হোসেন এ কথাটা শিখলো কথা থেকে নামাজের মোহব্বত কি করে আসলো কথাই কথা চলে আসছে বাবা আয়াতের তর্জমা করেছে ওদিকে যেতে পারে না কথাই কথা বেড়ে গেল ও বাবারা জীবনীতে শুনিয়েছি নবীজি অসুস্থ বায়েসার করে মাথা দিয়ে শুয়ে আছেন বাবা আর মসজিদের সাহাবার অপেক্ষা করে নবী এখনো কেন আসে না জামাতে কেন সামিল হয় না বাবা যখন দেরি হয়ে যাচ্ছে এবার সাহাবারা বলল এই হাবশি বেলাল এই মদিনার মসজিদে নবী মসজিদ বেলাল এই বেলাল ও বেলাল তাড়াতাড়ি করে যাও আর একবার নবীকে বলে আসো হ্যাঁ নবী জামাতে আসবেন কি না একবার যাও নবী কেন এতক্ষণ মসজিদে ঢোকে না জামাতে টাইম হয়ে যাচ্ছে এখনো কেন নবীজি আসে না হযরত বেলাল গেছে আমার দয়া নবীকে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর একটু চোখের পাতা তুলে
তাকাচ্ছে বেলাল কি খবর বলে হুজুর জামাতে টাইম হয়ে গেল ও বাবা যদিও তখন ঘড়ি ছিল না তবু তে টাইম জানা ছিল বলল হুজুর গো নামাজ রক্ত হয়ে গেছে টাইম হয়ে গেছে সাহাবার অপেক্ষা করে যাবেন না আমার নবীজি চোখের কুড়া দিয়ে পানি গড়াতে গড়াতে বলল আবার বেলাল রে ও আমার কলেজা টোকরা বেলাল রে যাও যাও আমার শরীরটা ভালো করে না আমার জায়গাতে আমার আবু বাক্কারকে বলে দাও আবু বাক্কার দাঁড়িয়ে জানো আমার কাজটা করে দে তার মানে আবু বাক্কা যেন নামাজটা পড়িয়ে দেয় আমার যাওয়া হচ্ছে না এই কথা বলে হযরত বেলাল কান্দে কান্দে মসজিদের দিকে চলে গেল হায় হায় তবে কি নবী আমাদের ছেড়ে চলে যাবে নাকি আমার নবী কোনোদিন জামাত ছাড়ে না সাহাবারাকে ছাড়ে না আজকে নবীর শরীরটা বুঝি ভালো নাই যার কারণে জামাতে আসতে পারবেন না এই খবর কান শুনে মসজিদে চলে আসলে সাহাবার তাকাচ্ছে কি খবর বলল নবী যে আসবেন না ওই আবু বাকার তুমি দাঁড়িয়ে গিয়ে নামাজ শুরু করে দাও এটা আমার কথা নয় এটা হলো প্রিয় নবীর কথা সাহাবাদের বুঝতে বাকি নেই নবীজি আমাদের মধ্যে থাকবেন না যাই হোক বাবা নবীর অর্ডার তো মানতে হবে যায় নামাজে দাঁড়িয়ে গেছে ইমামতের মুসাল্লায় দাঁড়িয়ে গেছে নামাজ চালু করে দিয়েছে নামাজ চালু হয়ে গেছে নামাজ পড়ছেন বাবা কিন্তু হাই রে হাই আমার হোসাই কি করে শিখলো গো আমার নবীর আদর্শ আদর্শিত হইয়া আবু বাকার নামাজ চালু করে দিয়েছে পাশে আমার নবীজির কানে আওয়াজ পৌঁছে গেছে আয়েশা আমাকে ধরে তোল এই তো মসজিদে জামাত চালু হয়ে গেছে আমি যাই দুনিয়া থেকে যদি চলে যায় কিন্তু আমি তোরা কাছে নামাজ পড়ে আসি তাই বাবা ওই মসজিদে মেহরাবের আগে এটার সাথে কাপড় ঝোলানো থাকতো ওই কাপড়টা সরাইয়া নবীজি মসজিদে প্রবেশ করতে ওই জায়গা দিয়া আমার নবী প্রবেশ করে গেলে যেমন মসজিদে পৌঁছে গেলেন আমার হযরত আবু বাকা দেখে লিয়েছে যে নবী চলে এসেছে জামাতের ময়াতে নামাজের ময়াতে নবী অসুস্থ অবস্থায় তিনি মসজিদে চলে এসেছে ওই সময় বেরাতা আবু বাকার হটে যাওয়ার চেষ্টা করছে যেহেতু নবী চলে এসেছে আসল ইমাম চলে এসেছে ইমামুল আম্বিয়া চলে এসেছে আমার আকা মাওলা চলে এসেছে এবার এইখানে নবী দাঁড়াবে আমি আবু বাকার পিছনে দাঁড়িয়ে যাব কিন্তু আমার নবীজি কি বললেন আমার দয়ার নবী বলছে আবু বাকা তুমি চালু করেছো শেষ করো আমি নবী আজকে তোমার পিছনে ইক্তেদা করে আমি নামাজ আদায় করতে চাই আবু বাকা আর নামাজ ভঙ্গ করলেন না আমার নবীর পিছনে আবু বাকারের পিছনে আমার নবী নামাজটা আদায় করে নিল আমার হোসাইন শিখেছে নবী যদি এই অবস্থায় দুই রাকাত নামাজ আদায় করতে পারে আমি যে নবীর নাতি আমি কেন পারবো না তাই নামাজের অবস্থায় তিনি বাবা যাবে শাহাদাত পান করেছে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঘোড়াওয়ালার কি হলো ঘোড়াওয়ালা বলো বাবা আমাকে যখন মার্ডার করে দিবি গলা কেটে নিবি আমাকে দোরাকাতে নামাজ পড়তে দে আমি কিছু চাই না দোরাকাতে নামাজ পড়বো আর কিছু না তখন কি বলল এরাও নামাজ পড়েছে কিন্তু এরা নামাজ পড়েছে কেমন নামাজ পড়েছে গরুওয়ালার মতো করে কাজ হয়নি আপনারও কাজ হবে না বলে কাজ হোক আর না হোক বাবা আমি ঘুরিয়া তো তোর কাছে সময় চাইবো না হ্যাঁ আরো দোরাকাত পড়বো তা বলবো না খালি আমাকে দুই রাকাত নামাজ পড়তে দেই লোকটা বলে তাড়াতাড়ি করুন লম্বা সুরা ধরবেন না তাড়াতাড়ি করুন কে কোথায় চলে আসবে বেলা হচ্ছে সূর্য উঠেছে লোকজন কাজে কাবে চলে আসতে পারে ভুল করে রাস্তায় চলে আসতে পারে তাড়াতাড়ি করো ওই বেচারা দুই রেখা নামাজ জীবনের শেষ নামাজ উনি আরম্ভ করে দিয়েছে দুই রেখাত নামাজ আরম্ভ করে দিয়েছে সুরা ফাতেহার পর সুরা ইয়াসিন বলে আমাকে পড়ো সুরা রহমান বলে আমাকে পড়ো বাবারা কোন সুরাটা পড়বো
কোন সূরাটা পড়ে নামাজ পড়ব চিন্তা করলাম আমি নামাজি আমি সচ্চা নামাজি দিনদার ইমানদার আমি যদি বড় সূরা গলা ধরি তাহলে ওই লম্পটটা বলবে ওই মারার কেশার আসামি লুচ্ছা বলবে পকেট মার রাহে যান চিন্তাই পাটি ওই লোকটা বলবে মনে মনে হাসবে দেখ দেখ সময় কাটাছে কত আর জান বাঁচাবার খাতিরে লম্বা সূরা ধরেছে বলবে কি না লম্বা সূরা ধরেছে বাবা যার জন্য লম্বা সূরা না ধরে ছোট ছোট দুটো সূরা পড়ে আল্লাহর কাছে দুই রাকাত নামাজ আদায় করি এবার দুই রাকাত নামাজ পড়া হয়ে গেল দুই রাকাত নামাজ পড়লেন বাবা আসসালামু আলাইকা ইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা বাবা এই নামাজের মধ্যে নবীকে সালাম করা ওয়াজিব এটা লোক জিজ্ঞাসা করছে হেলাল আমাদের মসজিদের ইমাম সাহেব এত চাঙ্গা যে তারাবির কুড়ি রাকাত নামাজ ১৯ মিনিটে শেষ আচ্ছা তো ভালো ইমাম পেয়েছিস রে বেতন কত ৪,০০০ ওরে ৪,০০০ বেতনের কত ভালো লিবি বাবা তো বলছে ১৯ মিনিটে শেষ মানে কত তাড়াহুড়া পড়েছে এবার বুঝেন ঝড়ের গতিতে চালিয়েছে তো বলছে যে এত তাড়াতাড়ি পড়ে যে আমরা আত্মাহত পড়ে এই কি বলে এই মৌলবি যখন সালাম ফিরিয়ে দেয় তো আমরাও সালাম ফিরিয়ে দিই তো আমাদের নামাজটা কি হয় আমাকে ঘুরিয়ে বললাম আচ্ছা ভাই ইমাম তো চাঙ্গা পেয়েছো তো ইমাম সাহেব সালাম ফিরালে তুমিও ফিরালে তুমি আত্মাহিয়াতটা পড়েছো বলে হ্যাঁ আব্দুহর সোল হো পর্যন্ত গোটাই পড়েছি কিন্তু এত তাড়াহুড়া পড়ছে যে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদে মানে দুরুদের কাছে যাইতে পারি না কি করব আমি বললাম যখন নবীকে সালাম করা হয়ে গেছে আত্মাহিয়াত পড়া হয়ে গেছে ইমামের সাথে সালাম ফিরিয়ে দাও এগুলা যে হলো না হয়ে না কেন বাবা দরুদ শরীফটা পড়া নামাজের মধ্যে সুন্নাত আর ইমামের ইক্তেদা করা ইমামের অনুসরণ করা ইমামকে মানা হলো ওয়াজিব তাহলে সুন্নাত বড় না ওয়াজিব বড় ওয়াজিবটা বড় তাহলে ইমামের ইমামের ইক্তেদা করা যে তোমার ওয়াজিব তো ইমাম সালাম ফিরিয়ে যে তুমিও ফিরিয়ে দাও সুন্নাতটা আদায় হলো না কিন্তু যদি আত্মাহিয়াত পড়া না হয় তা আত্মাহিয়াত পড়ে সালাম ফিরা এই বেচারা আত্মাহিয়াত পড়েছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী নবীকে সালাম করেছে জীবনের মতো সে সালাম একটু পরে আমার গলাটা একদিকে দেহটা একদিকে আমার ধরখানা একদিকে হয়ে যাবে বাবারা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এবার সালাম ফিরায় দিয়েছে এবার সালাম ফিরায় দিয়া বাবারা এবার তার গলাটা কাটবে পিছনে লোকটা দাঁড়িয়ে রয়েছে বাবারা ভাইরাম ও মুসলমানেরা এবার নামাজ পড়ে নিয়া একটু আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আল্লাহ নামাজ যদি নামাজের মতো পড়ে দুশ্মনের হাত থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করে ও বাবারা ভাইরা দোস্তরা এবার নামাজ পড়ে নিয়া নামাজ শেষ করে নিয়া এবার ভাবছে আমি একটু দোয়া করে নি আর এ দোয়া করার পরে তো আমাকে মার্ডার করে দেবে দুই হাত তুলে দোয়া করে করছে মেরা দ্বারা নিসলাম আমার ভাইরা আমার বাবারা ও মা বোনেরা জীবনের মতো শেষ দোয়া আর কোনোদিন আল্লাহ আকবার বলে শেষ দায় যেতে পারবো না আর দোয়া হবে না এটাই নবীর অশিলা করে দোয়া করেলি আল্লাহর কাছে দোয়া বাবা আমার ভাইরা ঘড়ির এত জোরে চলা চলছে যে বলার নেই কিন্তু ঘড়িতে বলছে হেলাল রে আর ১২ মিনিট হলে তো দেড় ঘন্টা পার আর একটা বক্তা আছে যদি উনি দেড় ঘন্টা বলে তো ১২:৩০ একটা আর একটা পার করলে লোকও পাওয়া যাবে না দুইটা এই না আপনাদের তন্দ্রা চলে আসবে ঘুম চলে আসবে একে একে কেটে পড়বেন তখন বক্তার মোটটা নষ্ট হয়ে যাবে আমি বলেছিলাম ৯টা থেকে ১০:৩০ ১০:৩০ থেকে ১১:১২ ১২:১২ ঘরে যুক্তি হলো কিন্তু টাইম চলে যাচ্ছে আপনাদের আসতে দেরি হয়ে গেল যার জন্য এদিকে আধা ঘন্টা পিছিয়ে গেল ১২:১১ বাদ দিয়ে যাচ্ছে ও মুসলমানেরা ও দোস্তরা এই নামাজি আল্লাহর বান্দা আল্লাহর ওলি নামাজকে নামাজের মতো আদায় করেছে এবার দেখতেছে বাবা কি দোয়া শেষ করে দেওয়ার পরে বলছে বাবা কই কই আমাকে মার্ডার করবি আমার টাকা পয়সা নিয়ে এলে ঘোড়া নিয়ে এলে আমার জান্ডা নিয়ে এলে এবার যদি তাকিয়ে দেখছে তো যে মার্ডার করতো সে নিজেই মার্ডার হইয়া পড়ে আছে জোরে বলেন সুবহানাল্লাহ হায় 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 ওই লোকটা নিজেই
মার্ডার হয়ে পড়ে আছে গো ওই লোকটা নিজেই খতম হয়ে গেছে বলে কি ব্যাপার একে মার্ডার করলো কে একে বাঁচালো কে ওই নামাজে আল্লাহর কাছে দুই হাত তুলে কান্দে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার কোরআন কখনো ঝুটা হবে না হেলাল মিথ্যাবাদী হতে পারে কোরআন কখনো মিথ্যাবাদী হইবে না কোরআন মিথ্যাবাদী হবে না এ আল্লাহ ওয়ালা বলছে আল্লাহ তোমার কোরআন আমি পড়েছি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় তোমাকে নামাজ রক্ষা করবে ওই ফাহশা কাজ থেকে খারাপ কাজ থেকে নোংরা কাজ থেকে আল্লাহ তোমার নামাজ তোমাকে রাজি করার জন্য আল্লাহ বি আদায় করেছি তুমি আমার নামাজকে নিশ্চয় কবুল করেছ কে আমাকে বাঁচালো কে বাঁচাবার মালিক হলো আল্লাহ রব্বুল আলামিন আমার মহান আল্লাহ পা রব্বুল আলামিন তাকে বাঁচিয়েছে কে বাঁচালো বলল তুই নামাজ পড়েছি তোর নামাজ তোকে বাঁচাইলো নামাজ নামাজের মতো করে আদায় করেছে তাই তোরে বাঁচালো বাবা রে হেলালে জান্নাতের গ্যারেন্টি নাই এই লোকটা জান্নাতের গ্যারেন্টি হয়ে গেল নামাজ নামাজের মতো করে পড়েছে তাই আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে নিয়েছে আচ্ছা একটা কথা বলো হায়াতের মালিককে জোরে বলেন আল্লাহ মৌতের মালিককে জোরে বলেন আল্লাহ বাবার রেজেকের মালিককে আল্লাহ দৌলতের মালিককে আল্লাহ ইজ্জতের মালিককে আল্লাহ জমিন ও আসমানের মালিক হলো আল্লাহ আমাদের সকলের মালিক খালি হলো আমার আল্লাহ সেই আল্লাহ রব্বুল আলামিনকে রাজি করার জন্য বাবারা আগামীকাল জলসা হবে ১১টা পর্যন্ত আমার টাইম দেওয়া আছে কমিটি বক্তা নিয়ে চলে আসবে বলার সুযোগ আর পাবো না ও ভাইরা ১১ জন ব্যক্তিকে আল্লাহর ঘর মাম্মান মাসিদ আল্লাহ বানাল্লাহুল হুবাইতান ফি জান্নাহ আজকের দিনে বাবা আল্লাহর ঘরের জন্য ১০০টা করে টাকা ১১ জন ব্যক্তিকে বলবো দাদা ভাই আমি এই দু চার পাঁচ মিনিটের মধ্যে মাইক ছড়ে দেবো ১১ জন ব্যক্তি ১০০টা করে টাকা আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য মসজিদের জন্য আর নিজের মর বাপ মায়ের জন্য জিন্দা বাপ মার জন্য আর আর এই নামাজের দোয়াতে শামিল হওয়ার জন্য যদি আমার মায়েরা বোনেরা এই যুবকেরা ১০০টা করে টাকা ১০০০ চাইবো না ৫০০টা আজকে চাইবো না ১০০টা করে টাকা ১১ জন ব্যক্তি আপনারা দিতে পারেন তবে এখানে দেবেন আল্লাহর কাছে একটা দোয়া করো রব্বানা জালামনা নফসানা ওয়াইলাম তাগফিরিলানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসেরির মাশাল্লাহ আচ্ছা বাবু নাম ধাম বলছে না বাবা টাইম লাগবে বাবু ২৫০টাকা দিয়েছে আর এদিকে একজন ১০০টাকা দিয়েছে এই বাবু তাকাও এই বেচবালা একটু ভিতরে যা কেউ যদি দেয় দুলি আয় তো বেটা দুজন হলো মেয়েরা না ছেলেরা ছেলেরা আচ্ছা এখান থেকে আর দুজন দিয়েছে দুই দুই চারজন হয়ে গেল আমার ভাই জানো দিয়েছেন আব্দুল কাদের ভাই আমার সুবহান আল্লাহ তাইলে ৫টা হয়ে গেল আমি ১১ জন বলেছি আমার মায়েদের কাছে ১১ জন আর আমার ভাইদের কাছে ১১ জন ৬টা হয়েছে বাবা ভিতরে যাও ভিতরে ঢুকো এই ভিতরে যাও ১০০টা টাকা রে বাবা তোর বড় ভাইয়ের জন্য বাবার জন্য একটু মেহরবানি করে তাড়াতাড়ি করে আসেন একবার ডেকে মাশাল্লাহর একটা ছেলে দিয়েছে একবার ডেকে এ না হো গো তোমার তাহারে একটু শুনুন মাশাল্লাহ এই যে আরো দুইজন দিয়েছে মাশাল্লাহ তাহলে কটা হলো ৭টা হলো আর ৭টা হলো আমার ভাইয়ের আরো ৫টা লাগবে ৪টা লাগবে ১১টা হয়ে যাবে ও মা বোনেরা পারলে দেবেন আপনারা ১১ জন সামনে থেকে এদিক থেকে ১১টা এদিক থেকে ১১টা আমার মা বোনেরা একটু দেখতে অসুবিধা হচ্ছে স্পিরিং এর চেতলা আজি খালি বনবন করে ঘুরবো এদিকে মা বোনেরা খুব রাখছে যে মৌলবি দেখা যায় না কি করবো রে মা একবার তো ঘুরে বসলাম মাশাআল্লাহ ৮টা হয়ে গেছে তিনজনকে পারবে বাবা ১০০ করে টাকা বলেছে আল্লাহর বান্দারা তাড়াতাড়ি করে আসে আমার ভাই জানা কেউ যদি ৫০০ পারে তাও দিয়ে দেবে আল্লাহর ঘরের জন্য হেলালের পেটের জন্য একবার ডেকে না হো গো তোমার তাহারে জোরে বলে সুবহান আল্লাহ আরে টাকা দিন আর না দেন একবার সুবহান আল্লাহ তো বলেন আহা একবার ডেকে না হো গো তোমার দ্বারে তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে একবার ডেকে না হো গো তোমার দ্বারে
এই দিক থেকে একজন আদি দিয়েছে মনে হয় 525 টাকা আল্লাহ নেকের খাতার আইখানা তারা ফাঁকা মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালা 525 টাকা কে দিয়েছে আল্লাহ পাক তুমি তার নাম জানো তুমি হলো ইন্নাল্লাহ আলী ওম্বেজাতের সদর এই দিক থেকে একজন আর 50 টাকা দিয়েছে শেষ দোয়াটা করব দাদা ভাই তাড়াতাড়ি করো আমার ভাইরা মা বলিয়ার বেটে এই একজন আরেকটা টাকা দিয়েছে মা বন্ধের তরফ থেকে আল্লাহ তাআলা হ্যাঁ তুমি কবুল করো আর কমিটির ভয়েরা ডানে বামে আগে পিছে মা বলে আছে এটা জান তারা জানে ডাইরেক্ট এখানে চলে না আসে একবার দেখে না হোক এত মাতার তোমার দারে যেতে আমার মনে চায় পারে বারে একবার দেখে না হোক এত মাতারে কড়ালি এলেন সুবহানাল্লাহ ঢেলে দেন মাশাআল্লাহ বেশ কিছু দিয়েছে একটা মেয়ে দিয়েছে আর এগুলা কে দিল ছেলেরা দিল নাকি এগুলা তো মেয়েরাই দিয়েছে এটা আলাদা করে দিয়েছে এগুলা মা বোনেরা দিয়েছে দু তিনটা এখানে হয়ে গেছে হ্যাঁ বাবারা 11টা বলেছিল বাবারা 14টা হয়ে গেছে 6টা দিবেন সোহান গজাল শেষ করো দোয়া করো 6 যা দেবেন দাদা ভাই আমার ভাইয়েরা বাবুরা এদিক থেকে আরেকজন দিয়েছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ জাজাকাল্লাহ হাত কা ভাই জানা তাড়াতাড়ি করেন মজা আরে তুমি কত দয়ার নবী কাঁদিতেছে ও মাতে ভাবি না বেগো জোরে সুবহানাল্লাহ নবী ছাড়া কে কাঁদবে না রে বাবা তুমি কত দয়ার নবী কাঁদিতেছ ও মাতে ভাবি না বিগো ওরে উম্মতিদে তোরার জন্য কাঁদবেন মহাশারে একবার দেখে নাও গো এত মাতারে নবী একবার দেখে নাও গো এত মাতারে আর আছে নাকি কোনো দিকে কেউ পারবেন বাবা 100 করে 150 যা পারবেন আল্লাহর রাহে এই দোয়াটার জন্য বেরাদার ইসলাম লাস্ট দোয়া ইনশাআল্লাহুল আজিজ আহা কি বলছে দেখেন কাল হাশরের দিনে কেউ তরাবে না এই নবী ছাড়া আহারে কি বলছে দেখ আরে মহাশারে কঠিন দিনে মহাশারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবে গো আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দারে একবার ডেকে নাও গো তোমার দারে একবার ডেকে নাও গো এত মাতারে তোমার দারে যেতে আমার মনে চায় পারে রে একবার ডেকে নাও গো তোমার দারে ওরে মনে বড় আশায় আছে যাব আমি তো মার কাছে নবী গো ওরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকব জীবন ভরে একবার ডেকে নাও গো তোমার দারে নবী একবার ডেকে নাও গো তোমার দারে আল্লাহুম্মা সাল্লে মাওলানা মুহাম্মাদ ওয়াল মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাইয়েদানা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ
এদিক থেকে আরো একজন 100 টাকা দিয়েছে আজকে শেষ দোয়া নেওয়ার জন্য বেরাদার ইসলাম সাময়িকেরা বক্তা আসতে গেলেই বা আমি সমাপ্তি করব না আসলে ছাড়া যাবে না দোস্ত বুজুর্গ আর আপনাদের জন্য দোয়া বাকি আছে প্রধান বক্তার ওয়াজ নসিহ আপনাদেরকে শুনতে হবে আমার ভাইয়েরা আমার বাবারা তাহলে কি বুঝতে পারলেন গো বুঝা কি গেল বাবা নামাজ যদি ভালো করে পড়া যায় আল্লাহ তাআলা তোমার ইজ্জতের মালিক আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করে নেবে এ নামাজের জান্নাত বেঁচে গেল বাবা একমাত্র নামাজের কারণে একমাত্র নামাজের কারণে সুবহানাল্লাহ তো এই রকম ইবাদত আমাদের করা লাগবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ কত দিবা আচ্ছা ঠিক আছে 100 টাকা দাও 400 টাকা নাও ঠিক আছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তুমি কবুল করো জিয়ানে দিয়া চলা 500 টাকা নোট ভাঙিয়ে আল্লাহ তাআলা তুমি কবুল করে লিও জাযাকাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ বাবারে লিয়া ইসলাম ধর্ম মহান ধর্ম আল্লাহর পছন্দিতা ধর্ম আর সেই ধর্মে আমরা দীক্ষিত হয়েছি দীক্ষিতা হয়েছি ভাই দাদা আর এই দিনকে কায়েম করার জন্য আমার নবীকে কত যে কষ্ট করতে হয়েছে তা বলার নেই বাবু তিনি 100 টাকা আজকের জলসা দিয়ে একটু শামিল হয়েছে দোয়াতে শামিল হয়েছেন আল্লাহ তাআলা জানো প্রত্যেকের মনের কামনা বাসনাকে আল্লাহ তাআলা পূর্ণ করে দেয় যে নিয়াত আজকে আপনারা বসেছেন আল্লাহ যেন আপনাদের নিয়াতকে পুরা করে দেয় এই বাবা শুনলেন নবীর শানে কোন রকমের বেয়াদবি জানে আমাদের না হয় কেন যদি নবীর শানে বেয়াদবি করেন আর নামাজ পড়ে চলে যান ওই নামাজে কোনো কাজ হইবে না এটাও আপনাকে বললাম কেন বললাম কোরআন শরীফ কি বলছে দেখেন বিসমিল্লাহ الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم كنا কোরআন শরীফ আল্লাহ তাআলা বলল যে হে রাসূল আপনি বলে দিন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনার ইত্তেবা করে আপনাকে ভালোবাসে আপনাকে মহব্বত করে তাহলে আমাকে ভালোবাসা হলো আমার নাম গফুর রহিম আমি আল্লাহ তাআলা তাদের গুনাহ maaf করে দেব বাবা এই নবীকে আমার মতো বলবেন না নবীর সামনে যেন কোন প্রকারে বেয়াদবি আমাদের না হয়ে যায় কারণ আরে নবী তো নবী হায় 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 নবীর সাহাবায়ে কারাম আমার নবীর জন্য নিবে জানকে কুরবান করে দিয়েছে সে কথা কালকে আপনাকে বলবো আমার ভাইরা নবীর পেশাবের মতো হতে পারবি না নবীর থুথুর মতো হতে পারবি না আর নবী আমার মতো কি করে হয় নবী তোমার মতো কি করে হয় না ভাই এটা ভুল ধারণা এ ধারণা ব্রেন থেকে মুছে দাও মেমোরি থেকে হটিয়ে দাও ডিলিট করে দাও যে নবী আমার মতে কথা বলবে না বলবে কেন বাইহাকি শরীফের হাদিস ভাই হাকি শরীফের হাদিস আমার নবীজি ঘরে শুয়ে আছেন বাবা একদিন একজন মহিলা এই মহিলাটার নাম কি শুনলেন ভালো করে এই মহিলাটার নাম হযরতে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার খাজা আব্দুল্লাহ রেখে যাওয়া বান্দি এই উম্মে আয়মান বাবা যার বিয়ে হয়েছিল হযরত উসমার সঙ্গে দোস্ত বুজুর জায়েদের সঙ্গে আর পেটে থেকে একটা বাচ্চা পয়দা হয়েছে নাম রেখেছেন হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হযরতে উম্মে আয়মান একদিন আমার নবীর ঘরে যাচ্ছে নবীজি শুয়ে আছেন চোখ দুটো বন্ধ বাবা গো এই দেখেন ভালো করে বুঝলেন নবী আমার মতো আপনার মতো নয় রে বাবা কেন আমরা শুয়ে যায় ওজন নষ্ট হয়ে যায় আমরা শুয়ে গেলে ভাই ওজন নষ্ট হয়ে যায় আর আমার নবী যদি শুয়ে যায় ওজন নষ্ট হবে না কেন নবী বলেছে তানা বাইনি বলে আনাম কালবি নবীগণ যখন ঘুমায় তখন তাদের চোখ দুটো ঘুমায় তাদের দেলটা জাগে তাদের ওজন নষ্ট হয় না ঘুমে তার মানে নবীরা কোনোদিন ঘুমায় না নবীরা ঘুমালে দুনিয়া চলবে না ভাই উম্মায়মান যাচ্ছে তো নবীর ঘরখানা গোটা জানে খুশবুদার হয়ে গেছে
আতরের বস্তার মুখ খুলে দিলে যেমন হয়, আতরের চিপিটা খুলে দিলে যেমন খুশবু হয়ে যায়, ওইরকম ঘর যেন খুশবু হয়ে গেছে, সব খুশবু হয়ে গেছে। উম্মে আয়মান বলছে নবী শুয়ে আছে, ডাকবো কি করে, কি ব্যাপার এত খুশবু কেন, ডানে দেখে বামে দেখে আগে দেখে পিছে দেখে কোথাও কিছু দেখতে পাওয়া যায় না, কিন্তু খুশবুটা আসছে কিছু থেকে। এবার খাটের তলে বাবা দেখছে সে কি, যে ওই খাটের নিচে যেন একটা তরল তকবীর নারায়ের ইশালা ওলামাই আহলে সুন্নাহ ওয়াস্তাগফার আল্লাহুম্মা রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবা রাহিমা, তোমরা যদি তোমাদের নাফসের প্রতি জুলুম করে দাও আমার নবীর দরবারে যাও, আমার নবী যদি ক্ষমা করে দে আল্লাহ তোমাকে ক্ষমা করবে। চিন্তা করলো আমি রাত্রে একটা অন্যায় কাজ করে ফেলেছি, নবীকে না বলে নবীর ঘরে জিনিস আমি পান করেছি। সকালে এলো শরমন্দিয়া হয়ে লজ্জিতা হয়ে নবী দরবারে এসে নবীকে সালাম করলেন, কালাম করলেন, হুজুর আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি। কি অন্যায় করেছো মা? বলে হুজুর গো আপনার খাটের তলে কি ছিল জানি না, শরবতের মতো ছিল, আপনাকে না বলে ইয়া রাসূলুল্লাহ আমি ওটা পান করে ফেলেছি, অন্যায় হয়েছে, আমাকে দয়া করে মাফ, আপনি যদি মাফ না করে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। হুজুর আমাকে ক্ষমা করে, আমার নবী বলল বসো মা শোন, আমাকে না বলে শরবতের মতো জিনিসটা পান করেছ, এটা কেমন লেগেছিল? বলে নবী গো এত সুন্দর মুসকাম্বারের খুশবু বুঝি এত না, এত খুশবুদা মধুতে মধ্যে এত মিষ্টি না, এত সুন্দর স্বাদ, এত সুন্দর পান করতে লেগেছে, ওই কারণে আমি পান করে নিয়েছি, আপনার কাছে ক্ষমা প্রার্থী। আবার নবী বললে ও উম্মাইমা ওটা কি ছিল তোমার জানা আছে? বলো হুজুর আমার জানা ছিল না। আমার নবী বললেন শোন ফাদাহাকা ওকালা ইন্নাকে লান্তাস্তাকে বাদানাকে বাদা ইয়াউমেকে হাজা আবাদা, জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী বলল এটু মিচকি হেসে ফাদা হাকা ওকালা, এটু মিচকি হাসলেন আর বললেন কি বললেন, ও উম্মাইমান শোনো ওটা শরবত ছিল না, ওটা পানি ছিল না, ওটা মুসকাম্বার ছিল না, কি ছিল? বলল ওটা তোমার নবী মুস্তাফার পেশাব ছিল, জোরে বলে সুবহানাল্লাহ, নবীর পেশাব ছিল, ওটা তুমি পান করেছো তাহলে কি হবে? তাই তো নবী বললেন ফাদাহা কাওয়াকালে ইন্নাকে লান্তাস্তাকি বাদানেকে বাদা ইয়াউমেকে হাজা আবাদা, ও উম্মাইমান যাও নবীর পেশাব যখন তোমার দেহে মিলে গেছে, শরীরে মিলে গেছে, তুমি দুনিয়ায় যতদিন বাঁচবা আর তোমাকে কোনো ব্যারাম হইবে না। হায় 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 নবীর পেশাব পান করলে যদি ব্যারাম ভালো হয়, আর আমরা পেশাব করলে বাবারা ব্লিচিং ছিটাতে হয়, এই নবী আমার মতো কি করে হয়, আপনার মতো কি করে হয়? কোরআন বলছে নবীর বাবারে মানুষের রক্ত মানুষ পান করতে পাবে না, ছোট করে তুমি বাবারা ভাইরা নবীর একটু রক্ত হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা না, যিনি হলো নবীর আপন ফুফুর বেটা, হযরতে সুফিয়ার বেটা, আব্দুল মুত্তালিবের পোতা, আমার নবীর উপবাত ভাই সিঙ্গে লাগা সে রক্তখানা বলল যাও এটা কোন জায়গাতে মাটিতে দফন করে দে। রক্তখানা নিয়া চিন্তায় চিন্তিত হয়ে গেল, আরে নবীর গায়ের খুন, নবীর গায়ের রক্ত আমি কোথায় পুঁতে দেব? মসজিদের আগে যদি পুঁতে দিই মুসল্লিদের লাত লাগতে পারে, মাদ্রাসায় যদি দাফন করে দিই তোলাবাদের লাত লেগে যেতে পারে, কোথায় ফেলব কোথায় রাখব? চিন্তা করলো আমি তো কোরআন জানি, আর কোরআন বলেছে মানুষের রক্ত মানুষের পান করা চলবে না, কিন্তু এটা নবীর রক্ত, নবী তো মানুষ, কিন্তু কেমন মানুষ বাবারা, যিনি হলো সাইয়েদুল বাশার, সেই নবী মুস্তাফার ঘন বাবারা বলল আমি নবীর রক্তের সাথে বেয়াদবি করতে পারবো না, দাফন করতে পারবো না, যদি আমাকে নবীর রক্তখানা আমি নিজেই পান করে নেব, নবী রক্ত পান করার জন্য আমাকে যদি জাহান্নামে যেতে হয় যাব, কিন্তু নবী রক্তের সাথে বেয়াদবি করব না। আচ্ছা মুসলমান নবী রক্তের সাথে বেয়াদবি করলো না, আমাদের বেয়াদবি করা চলবে কখনো না, তাই রক্ত পান
প্রমাণ করে নিয়েছে গায়েবের সংবাদ দাতা জিজ্ঞাসা করে আমার ফুফাতো ভাই হে হযরতে জুবায়ের বল রক্তটা কি করেছে বলে নবী গো আমি রক্তখানা এমন জায়গাতে দাফন করেছি এমন জায়গাতে লুকিয়ে রেখেছি কম্পিউটার এসে আর পাত্তা পাবে না তার মানে কি হয়েছে বলে হুজুর আমি পান করে নিয়েছি হ্যাঁ তুমি পান করে নিয়েছো বলে হ্যাঁ তুমি জানো না মানুষ হইয়া মানুষের রক্ত পান করা হারাম আছে কেন রক্ত পান করেছো এই কথা নবীজি বললেন না বড় বলল ইন্নাল্লাহ হারামা আলাল ইন্নাল্লাহ হারামা বাদানা কালান নার ওরে আমার সাহাবী ওরে আমার জুবায়ের শুনলাম আমি আল্লাহর হাবি আল্লাহর নূরে তৈরি ওয়াকুল্লু খালেক বিন নূরি আমার নূরে সারা জাহান তৈরি আমি হুন আল্লাহর নূরে তৈরি মা আমেনা বলে কাদ খারাজ মিন্নি নূর আমার পেটে থেকে একটা নূর বার হলো আমি সেই নূরের নবী ধ্যানের ছবি আল্লাহর হাবি ও সাহাবি শোনো আমার রক্ত যখন তোমার দেহে মিলে গেছে আর এক কেজি জাকার এক কাতরাই যাক আমার রক্ত যখন তোমার শরীরে চলে গেছে তোমার শরীরের জন্য জাহান্নামের আগুন হইল হারাম সুবহানাল্লাহ জাহান্নামের আগুন তোমার জন্য হারাম তাহলে বুঝেন তো নবী আমাদের মতো মানুষ না খবরদার নামাজ পড়েন রোজা করেন ভালো কাজ করেন আর নবীর শানে যেন কোনো রকমের গুস্তাকি কোনো বেয়াদবি কথা এ কান না শুনে জবান না বলে ভাইরা আগামীকাল আবার বাঁচিয়ে রাখলে আবার সময় পেলে আবারও কিছু আলোচনা রাখবো আজকে আমাদের আমি আগেই বলেছি চমচম রসগোল্লা বক্তা বেড়াদার নিশা বক্তা কাকে বলে আর কেমন বক্তা নতুন নতুন বক্তা অনেক বেরিয়েছে দু চার ডজন খালি হেলালের নকল পাবে টু কপি ক্যাসেট মোবাইলে দেখবেন কালিয়া চকের মাঠে যদি খোঁজা যায় এক এক ডজন হেলালের নকল টু কপি পাওয়া যাবে বাবারা দোস্তরা বুঝুরা কেউ কাউকে স্মরণ করে ঠিকই আছে তবে এই আজকে আপনাদের সামনে যিনি বক্তা এসেছেন আমাদের হযরত আল্লামা মুফতি মাওলানা জামালউদ্দিন জামালি সাহেব এ ওয়াজ করছে জামালউদ্দিন জামালি সাহেব কিন্তু মনে হচ্ছে ওয়াজ করবে তো মনে হবে যে গোলাম রব্বানী সাহেব এলাহাবাদ থেকে পিরোজপুরের মাটিতে কাবা মুড়ে হাজির হয়ে গেছে এরকম লাগবে আপনারা মনোযোগ সহকারে পদ শুনতে থাকবে যাকে আমি যেটুকু সময় আপনাদের নিলাম বললাম খুবই আমাকে আপ